হ্যালো বন্ধুরা আমি রুবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো প্রথমেই কথা বলবো দেবালয় ভট্টাচার্যের আগামী ছবি একটা হরর ছবি হতে চলেছে যার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ইন্দুবালা ভাতের হোটেলের পরে ফের দেবালয়ের পরিচালনায় কাজ করবেন শুভশ্রী এটি একটি হরর ছবি নাম আলেয়ার বাড়ি ছবিতে রয়েছেন চিত্রাঙ্গতা চক্রবর্তী ও এপ্রিল মাস নাগাদ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা শুভশ্রী এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তীর বাবলি ছবির কাজে এখনও ছবির আউটডোরের বেশ কিছু অংশের শ্যুটিং বাকি দেবালয়ের ছবির জন্য শুভশ্রীকে ওজন কমাতে হবে এবং দেবালয়ের ছবির জন্য প্রযোজক হিসেবে থাকছেন এস অনেকদিন পর এই প্রযোজনা সংস্থার কোন ছবিতে কাজ করছেন শুভশ্রী তো দেখা যাক আরও কি কী আপডেট আসে তো পরবর্তী আপডেট হচ্ছে দাপুটে অভিনেত্রী এবার পরিচালক কথা বলছে মানসী সিনহারকে নিয়ে তার প্রথম পরিচালনায় এটা আমাদের গল্প মুক্তির অপেক্ষায় নিজের ভাবনা ভাগ করে নিলেন নতুন পরিচালক এবং প্রযোজনায় পাশে পেয়েছেন দুজনকে সুভাষ বেরা ও শুভঙ্কর মিত্রকে দু হাজার উনিশে ছবির কাজ শুরু করলেও কোভিডে সে সব কিছু থামিয়ে দেয় কোভিডের পরে ছবির কাজ আবার শুরু হয় ছবি এখন তৈরি মুক্তির অপেক্ষায় নাটকের মেয়ে মানসিকে গান্ধারের চার দুয়ার নাটকে দেখে তরুণ মজুমদার তাকে আলো সিনেমায় অভিনয়ের জন্য ডেকে নেন তারপর আশিটার ওপর সিনেমা তো এরকম একজন অভিনেত্রীকে আমরা এবার দেখতে পাব পরিচালকের আসনে তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে তো পরবর্তী আপডেট হচ্ছে পুজোয় এবার আসতে চলেছে উইন্ডোজের নতুন থ্রিলার সিনেমা যার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো আবির শিবপ্রসাদ এবং রীতা ভরিকে গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ এবং নন্দিতা জুটির সিনেমা রক্তবীর এবং সিনেমার সাফল্যের পর পরিচালক এবার পুজোতেও রিলিজ করতে চলেছে তাদের নতুন সিনেমা থ্রিলার ঘরানার সিনেমা তো দেখা যাক কারো কি কি আপডেট আসতে থাকে তো পরবর্তী আপডেট হচ্ছে নেতা থেকে অভিনেতা ভবানীপুরের জনপ্রিয় যুবনেতা এবার সিনেমার পর্দায় পরিচালকের দায়িত্বে দৈপায়ন মাইতি এবং অভিনেতা বনি সেনগুপ্তা এবং টলিউডের অভিনেত্রী শুভাঙ্কি ধর অভিনীত অ্যান্টনি সিনেমায় আন্না মুরলির চরিত্রে ঝন্টু দে তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে তো পরবর্তী আপডেট হচ্ছে থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় ডিরেক্টারের সার্টিফিকেট পেয়ে তার প্রথম সিনেমা ডিরেক্ট করতে চলেছেন জেসন সঞ্জয়ের প্রথম মুভিতে লিড অভিনেতা হিসেবে থাকতে চলেছেন দুলকার সালমান মুভিটা লাইকা প্রোডাকশনের ব্যানারে বানানো হবে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন ইউভান শঙ্কর রাজা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো পরবর্তী আপডেট হচ্ছে জিতকে কেন্দ্র করে আগেই শোনা গেছিলো যে জিত এবার বেঙ্গল টকিজের সাথে কথাবার্তা চালাচ্ছেন এখন ইন্ডাস্ট্রির নতুন গুঞ্জন এই যে সামনের মার্চ থেকে শুরু হতে পারে তাদের এই নতুন সিনেমা তো কী সিনেমা হতে চলেছে সেটাই এখন দেখার বিষয় এবং আমরা কী উপহার পেতে চলেছি জিদের কাছ থেকে তো যাই হোক এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পেয়ে বাংলা পিভি এবং বেলে কেনে গ্লিক করতে বলো না বেলে কেনে করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ